ছাত্রী হিসেবে মা ইন্দ্রাণী আমার খুব ভালো। আমার নাম ইন্দ্রাণী, প্রথম হতে হবে ইন্দ্রাণীকে। ভুল করেছি, তোমার সঙ্গে বন্ধুত্ব করে আমি ভুল করেছি। আচ্ছা শোন, তোর পিসিমার বাড়ি, আমাকে নিয়ে গিয়ে তোর কি লাভ? আমার মরণ পিসিমার কাছে, আমার বৌদিদের কাছে তোমার বিষয়ে আমি এত বলেছি যে তারা তোমার এমুখ একবার না দেখলে আমার এমুখ আর থাকে না। এই দেখুন, একটা বিপদ হয়ে গেছে, মানে কিছু মনে করবেন না, আমি এসেছি আপনাকে ধরে নিয়ে যেতে। আমার অপরাধ? না না, অপরাধ অপরাধ আপনার নয়, অপরাধ আমারও নয়, বুঝলেন? এত বড় শক্তিমান পুরুষ কিন্তু মনের গোপনী, কোথায় যেন একটা ফিতু ছেলে মানুষ লুকিয়ে রয়েছে। বিয়ে পাস করে কি করবে বলো তো? কি করব? আশা করি এমএ পড়বে। কখনো না। তবে বিয়ে করব। কাকে? তোমাকে, তোমাকে, তোমাকে। একটা কথা বুঝে থাকো, আমি এমএ পাস করে দুটি বছর ভ্যারান্ডা ভাজছি, বুঝলে? সেই জন্য বলছিলাম যে আমাকে বিয়ে না, টাকার আন্ডিল একটা সেটকে বিয়ে করা উচিত ছিল। ওই অপরাধ বেকারটাকে তুমি চলেছো বিয়ে করতে, বলি তোমাকে খাওয়াবে কি? তোমার ইন্দ্রাণী অকর্মণ্য নয়, আমার অন্ন নিজে অর্জন করতে পারি। থাক থাক, তোমার লেকচার থামাও। মানুষটির নাম জানতে পারি কি? ছেলের বন্ধু হয়ে আসতে দোষ নেই, যত অপরাধ ছেলের বউ হয়ে আসতে। তোমার প্রতিভাকে নেভাবার জন্য তো আমি আসিনি, আমি এসেছি তাকে জ্বালিয়ে তোলার জন্য। আমি একটা চাকরি পেয়েছি, অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস, ফ্রি কোয়ার্টার, 150 টাকা মাইনে। তুমি কি নেবে তাড়াতাড়ি গুছিয়ে নাও। পৃথিবীতে দু রকম লোক আছে, একদল অপদার্থ আর একদল কাজে। আমি কাজ করতে চাই, দিনের পর দিন কাজ না করে আর অপদার্থ নাম শুনে শুনে নিজের কাছে আমি নিজেই ছোট। আজ আমার সব অহংকার বিসর্জন দিয়ে তোমার কাছে চলে এসেছি। আজ আর কিছুই হয় না, তোমার আমার পথ আলাদা হয়ে গেছে। ফিরে যাব বলে আসেনি, হার স্বীকার করবো বলেও আসেনি। আপনি দাঁড়ান, আজ পৃথিবী কেমন দেখিনি মাস্টারমশাই, যে এই 10 জন লোকের ঘর পুড়ে ছাড়খার হয়ে গেল, এরা কখনো হার স্বীকার করে না, কখনো মাথা হেট করে না।